नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী শুক্রবার 3রা ডিসেম্বর অগ্রহায়ণ মাসের অমাবস্যা। এই অমাবস্যা তিথি শুরু হবে দুপুর 4:02 থেকে, থাকবে পরের দিন শনিবার দুপুর 1:43 পর্যন্ত। এই দিন জীবনে সুখ ও সমৃদ্ধি ও শান্তি পেতে বিশেষ কিছু টোটকার কথা আমি এই ভিডিওতে উল্লেখ করব। সেইগুলো আপনারা করলে দেখবেন জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, মুক্তি পাবেন। দেখুন, কথায় আছে, বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। বিজ্ঞান মনস্কতার যুগেও জ্যোতিষশাস্ত্রের উপর মানুষের অগাধ বিশ্বাস রয়েছে। মানুষ সব যুক্তিতর্কের মাধ্যমে সব কিছু সমাধান করলেও কিছু বিশেষ ঘটনা আছে যা মানুষ যুক্তিতর্কের মাধ্যমে সমাধান করতে পারেন না। ওই সমস্ত বিষয় সমাধান করতে হলে জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস রেখে টোটকা প্রয়োগ করতে হয়। এই অগ্রহায়ণের অমাবস্যা অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ এই অমাবস্যার শেষে বছরের শেষ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই অমাবস্যার তিথিটি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে একটি বিশেষ তিথি হিসেবে গণ্য করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ তিথিতে কিছু নিয়ম বা টোটকা যদি মেনে চলতে পারেন, আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবেই যাবে। আপনার জীবনে সফলতা আসবে, অর্থনৈতিক দৈন্যতা কেটে যাবে। এই রকম কিছু নিয়মই আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব। আসুন দেখে নি দর্শক বন্ধু, এই অমাবস্যা তিথিতে আপনি সাধ্য মতন দারিদ্রদের অন্নদান করুন। আপনার পারিবারিক সুখ শান্তি সারা জীবনের জন্য বজায় থাকবে। এই দিন সকালে স্নান করে ইষ্ট দেবতাকে স্মরণ করে আটার ছোট ছোট গুলি বানান। এরপর ওই গুলিগুলোকে পুকুরের মাছেদের খাওয়ান, বা যাদের ঘরে ফিশ ট্যাঙ্ক রয়েছে তারা এই দিনকে মাছেদেরকে খাওয়াতে পারেন। দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হবেই হবে। এই দিন কোনো কালো পাখিকে বা কালো পিঁপড়েকে চিনি বা আটা খাওয়ান, আপনার পাপ ক্ষয় হবে, আপনি পূর্ণ অর্জন করতে পারবেন। যাদের কালসর্প দোষ আছে সেগুলো দূর করার জন্য আপনি ওই দিন সকালে উঠে স্নান করে রূপোর একজোড়া নাগ ও নাগিনকে সাদা ফুল দিয়ে পুজো করুন। পুজো শেষে ওই ফুলগুলোকে প্রবাহমান জলে ফেলে দিন, আর আপনার নাগ আর নাগিনটিকে আপনার ঘরের বাইরে ডান দিকে কোনো মাটিতে বা টবের মধ্যে পুঁতে দিন। দেখবেন আপনার কালসর্প দোষ অনেকখানি কেটে যাবে। কোনো বেকার ব্যক্তি এই দিন সকালে স্নান করে একটি পরিষ্কার লেবুকে ঠাকুরের আসনের নিচে রাখুন। এরপর রাতে ওই লেবুকে সেই বেকার ব্যক্তির মাথার উপর ঘড়ির কাটার অনুযায়ী ঘুরিয়ে লেবুটিকে 4 টুকরো করে চৌরাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন। দেখবেন কেউ যেন দেখতে না পায়। এরপর কিছুদিনের মধ্যেই দেখবেন কাঙ্ক্ষিত ফল পাবেন, চাকরি পাবেন, চাকরির সুযোগ আসবে। এই তিথিতে রাতে কোনো পণ্ডিত ব্যক্তিকে দিয়ে শিবের পুজো করান, শিবের মন্ত্র পাঠ করান, শিব স্তোত্র পাঠ করান, মহামৃত্যুঞ্জয় পাঠ করান, আপনার দেখবেন সমস্ত পিতৃ দোষ কেটে যাবে। এই দিন সন্ধ্যায় বাড়ির ঈশান কোণে ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান, এবং সলতে হিসেবে তুলোর বদলে লাল তাগা ব্যবহার করুন। ঘির সঙ্গে সামান্য কেশর মিশিয়ে দিন, আপনার সংসারে শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এই দিন রাত্রে 5টি লাল ফুল ও 5টি জ্বলন্ত প্রদীপকে নদী পুকুর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনার ধনলাভের সম্ভাবনা বেড়ে যাবে। এই দিন রাত্রে তেলে ভাজা রুটি একটি কালো কুকুরকে খাওয়ান। কুকুরটি যদি পুরো রুটিটি খেয়ে নেয়,
তাহলে আপনার সমস্ত শত্রু আপনার কাছে পরাজিত হবে। এই দিন কোনো মদ্যপান, কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা চলবে না। এই দিন যদি কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য আপনি গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনার চারিপাশে নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যাবে। তাই দর্শক বন্ধু, এই জিনিসগুলোকে এই বিশেষ তিথিতে বর্জন করুন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওতে পরিবেশিত তথ্য বা টোটকা বা উপায় আপনার জীবনে অনেক কাজে লাগবে। আমরা আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।